করে ছবি তুলে লাভ আছে? কোনো লাভ নেই। এখন পর্যন্ত কোনো ছেলে পড়াতে পারিসনি। ছেলেরা তোকে দেখলেই উল্টো দিকে দৌড় দেয়। তোকে যে কি করে বিয়ে দিব কে জানে, সবই কপাল আমার কপাল। আরে যাও যাও, তোমাকে আর বেশি দিন কপাল চাপকাতে হবে নি। একদিন দেখবে বিয়ে করার জন্য এমনিতে ছেলে বেশি আসবে। রূপা বান্ধবী, ছবি তুল তো আমার ছবি তুল, আর ছবি আপলোড দিয়ে ইনস্টাগ্রাম ফেসবুকে ছেলেদের তাক লাগিয়ে দিতে হবে। নে নে, রেডি সেডি গো। আজ চোখের সামনে যে ছেলেকেই পাবো সেই ছেলেকেই ধরে নিয়ে গিয়ে মেয়ের সাথে বিয়ে দিব। এত মেয়ের বিয়ে হয়, আমার মেয়ের বিয়ে হয় না। আরে আরে, এটা কে এভাবে নদীর কিনারায় পড়ে আছে? অজ্ঞান হয়ে আছে তো, এখনই জ্ঞান ফেরাতে হবে। মে কাউ মানে আমি কোথায়, কে আপনি? আমি মদন। বাবা তুমি কে, কোথায় তোমার বাড়ি, এই নদীর কিনারায় পড়ে আছো কেন? আমার নাম মিজকে, আমার নাম বাদে আমার আর কিছুই মনে পড়ছে না। কে যে আমি, কে আমি? আরে বাহ, এই তো সুযোগ আমার মেয়েকে এর ঘরে চাপিয়ে দেওয়ার। ছেলেটা বাংটু, তবে নো সমস্যা, দুটো খাবার আর থাকার জায়গা দিলে এমনিতেই রাজি হয়ে যাবে। আমার তো আর ছেলে মেয়ে নেই, এই ছেলে ঘর জামাই হলেও নো সমস্যা। যে করেই হোক আমার মেয়ের সিঙ্গেল থাকার বদনামটা তো মুছবে। কাকু, ও কাকু, তুমি কি বলতে পারবে আমার বাড়ি কোথায়, আমি কিভাবে এখানে এসেছি? আহা বাবা, তোমার তো দেখছি কিছুই মনে পড়ছে না। বাবা শোনো, তোমার তো এখন একটা আশ্রয় দরকার। আমি আমার বাড়িতে তোমাকে নিয়ে যেতেই পারি, কিন্তু আমার বাড়িতে একজন সিঙ্গেল মেয়ে আছে। তুমি যদি তাকে বিয়ে করো তবে একদম পার্মানেন্ট আমার বাড়িতে থাকতে পারবে। তুমি কি রাজি বাবা? আমার যখন কিছুই মনে পড়ছে না, আপনি আমার জন্য যা করবেন আমি তাতেই রাজি। বাবা তা বেশ, চলো আমার বাড়িতে চলো। আমার বিয়ে হয়নি মানছি, তাই বলে এই বাংটু ছেলেকে আমি বিয়ে করবো না বাবা, এই হতে পারে নি। আরে এই ছেলেকে বিয়ে করে নে তুই, বুঝিস না কেন, যৌতুক দিতে হবে না, আবার আমাদের বাড়িতেই থাকবে, তোর কথা শুনেই চলবে, তোর সিঙ্গেল অপবাদও ঘুচে যাবে। ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না, তোকে বিয়ে করতে হবে মানে বিয়ে করতেই হবে। শেফা, তুই এটা কার বাচ্চা নিয়ে হাঁটছিস? তোদের বাড়িতে তো কোনো ছোট বাচ্চা নেই। কাকে তুমি বাচ্চা বলছো? এ আমার স্বামী, আমাদের কাল বিয়ে হয়েছে। কি, তুই এই বাংটুকে বিয়ে করেছিস? ওরে শেফা, তোর স্বামীর থেকে তো আমার গরুর বাছুরটাও লম্বা। ওরে, তোরা কে কোথায় আছিস? শেফার স্বামীকে দেখে যা রে, দেখে যা। ও মা, ও মা, সত্যি তো? এই, তুমি আমাকে দেখে হাসছো কেন? তুমি নিজেও তো খাটো, নিজেই নিজেকে দেখে হাসো, খবরদার আমাকে দেখে হাসবে না। ওরে, আমরা বানর, আমাদের জাতটাই তো খাটো, কিন্তু তুই তো শিয়াল, তোর তো আর জাত খাটো নয়। শেফা, শেষ পর্যন্ত তোর এই হাল হলো রে। চুপ করো, চুপ করো বলছি। এই চলো তো এখান থেকে।
কি খেলবি তুই? ও কাকিমা বলে না গো তোমার ছেলেকে আমার সাথে খেলতে। হায় হায় রে, আমার পায়ে এইভাবে তেল মাখছো কেন? আর এইভাবে গাছে ঝুলিয়ে বা কেন রেখেছো? ছেড়ে দাও বলছি। তোমাকে লম্বা বানানোর প্রসেসিং করছি, ব্যাস তেল মাখানো শেষ, এবার বাঁশ পেটা শুরু। হ্যাঁ, বাঁশ পেটা মানে কি বলছো তুমি? তোমার পায়ে বাঁশ পেটা করলে তুমি লম্বা হয়ে যাবে, কেউ আর আমাকে কাটু স্বামীর বউ বলতে পারবে নি। সেবারে সেবা লেগে পড় কাজে। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে গেলাম গো বউ, আমাকে আর মেরো না গো, ওরে বাবা রে। না না, এখনো তো দেখছি একটু লম্বা হওনি, এবার আমাকে সেকেন্ড পদ্ধতিটাই অবলম্বন করতে হবে। যে করে হোক তোমাকে তো আমি লম্বা বানিয়ে ছাড়বো। ও বউ, আমি লম্বা হবো না বউ, এমন খতরনাক পদ্ধতির আমার দরকার নেই। বউ গো, ও বউ গো, এই নাও তো তোমার জন্য করলার জুস বানিয়ে নিয়ে এলু। এই নাও তো, বান্ধবী আমাকে বলেছে করলার জুস খেলে এক মিনিটে লম্বা হয়ে যাবে। আরে আরে, নিকুচি করেছে তোমার করলার জুসে। যতই তুমি খাটের নিচে ঢোকো না কেন, আজকে তোমাকে করলার জুস খেতেই হবে, লম্বা তোমাকে হতেই হবে। এরে মাইরি, এ আমি কোন মুসিবতে পড়লাম রে বাবা, চার রাইনি আমার পাচার বলছি। মারু টান হেইও, আর ও জোরে হেইও, মারু টান হেইও, খা আরাম জাদা খা, লম্বা তোকে হতেই হবে, খাবি না কেন, খা খা আরাম জাদা। চারো বলছি চারো, না আমি এই তিতা করলার জুস খাবো না, চারবো আমাকে চারো বলছি। ও বউ আমাকে ছেড়ে দাও, হাত আমার অবশ হয়ে যাচ্ছে তো। ও বউ, আমি আর ব্যায়াম করতে পারছি না। কি বললে, ব্যায়াম করতে পারছো না মানে? ব্যায়াম তো তোমাকে করতেই হবে, তোমার জন্য আমি উপহার শুনবো নাকি? হ্যাঁ, আরো 5000 বার এভাবে ব্যায়াম করতে হবে তোমাকে, বুঝেছো? কি রে বান্ধবী, জামাই বাবু কি আদৌ লম্বা হয়েছে? কই জানালি না তো? আরে বান্ধবী, তুই যা যা টিরাই করতে বলেছিলি সবই তো টিরাই করেছি, দেখ না নাম না জানা শ্বশুরের ব্যাটাটা কিছুতে লম্বা হচ্ছে নে, আর কি করি এখন বল তো? শোন, তোর স্বামীর শরীর পাথর, তাই পাথর গলিয়ে লম্বা হচ্ছে নে। তুই তোর স্বামীকে কিংকং কবিরাজের কাছে নিয়ে যা, নিশ্চয় উনি একটা সমাধান দিবে। ঠিক আছে, আমি এখনই নিয়ে যাব। সাইরাদে রে, আমি আর কোথাও যাব না রে। ও বউ, তোর কালনাগিনি ডাইনি কুমতলবি বান্ধবের কথা আর শুনিস না রে। ও বউ, আমাকে চাইরাদে রে। সবই তো বুঝলাম, তোর স্বামীকে এই কিংকং কবিরাজের ঠিক করতে 1 মিনিটও লাগবে না, শুধুমাত্র 2 শুকনো লঙ্কা পুড়িয়ে নাকে ঢুকিয়ে রাখবো, আর স্পেশাল মরিচ ঝাড়ু দিয়ে পিছনে বাড়ি মারবো। না না, এসব একদম না বউ, ভালোই ভালোই কবিরাজকে বলে দাও, এসব করলে একদম ভালো হবে না বলছি। আপনি যা ইচ্ছে তাই করুন কবিরাজ মশাই, তবু একে কাটু থেকে লম্বা করুন। ইরি মাইরি, বউ তুমি এত নির্দয় হইও না, অজানা গন্তব্য থেকে ভেসে আসলেও তো আমি তোমার বর। ও বউ গো,
চুপ কর বেটা, তোকে বিয়ে করে আমার মান সম্মান ছোঁয়াচ্ছিস, তোকে লম্বা না বানিয়ে আমি থামছি নে। কবিরাজ মশাই, আপনি আপনার প্রসেসিং শুরু করুন। ইরে মাইরি, আমাকে মেরে ফেলবে গো। এই কবিরাজ, আমার কাছে আসবি না বলছি, একদম কাছে আসবি না। ওরে বাবা রে, ওরে মা রে, ও বাবা, পিছনে আমার জ্বলে গেল গো। ও বাবা গো, ও মা গো। এইভাবে আর হচ্ছে নে, যা করার আমাকে করতে হবে। তবু আমি স্বামীকে লম্বা করে ছাড়বো, পেয়েছি একটা আইডিয়া। হ্যাঁ মিসেস শেফা, বলুন আপনার স্বামীর কি প্রবলেম? সব কিছুর সমাধান আছে আমার কাছে। ডাক্তার বাবু, আমার স্বামী অনেক খাটো, তাকে লম্বা করার কোনো ঔষধ দিন। আরে এইসব ঔষধ তো আমার কাছে অ্যাভেলেবল পাওয়া যায়। এই যে নিন এই ঔষধ, জলের সাথে গুলিয়ে আপনার স্বামীকে খাওয়াবেন। কিন্তু সাবধান, এই ঔষধ আপনার স্বামী ছাড়া যেন আর কেউ না খায়। কারণ এই ঔষধ লম্বা পশু খেলে খাটো হয়ে যায়, আর খাটো পশু খেলে লম্বা হয়ে যায়। মনে থাকবে তো? আমাকে লম্বা বানানো থেকে আমাকে কেউ আটকাতে পারবেনি। সবার সামনে আমি বুক ফুলিয়ে হাঁটবো। এ কি বউ, গ্লাসে কি মিশাচ্ছ দেখি দেখি। ইয়ে মানে ইয়ে আসলে। আরে আরে বউ, তোমার তো কাশি উঠেছে, দাঁড়াও দাঁড়াও। হাই হাই গো, এ তুমি কি করলে? হাই হাই, এই জলে তোমাকে লম্বা বানানোর ঔষধ মেশানো ছিল, তুমি এটা আমাকে খাইয়ে দিলে, আর আমি এখন লম্বা থেকে খাটো হয়ে গেলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, খাটো হয়েছে, বেশ হয়েছে। কেমন লাগছে এখন? তুমিও খাটো, আমিও খাটো। এই ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা। বাপ রে, কি গরম রে, গরমে একদম শরীর ঘেমে একাকার। আরে মিসকে জি, রোদে এইভাবে ছাতা মাথায় না দিয়ে হাতি নিয়ে ঘুরছিস কেন? আরে ছাতা তো আমি রোদ বৃষ্টির জন্য কিনিনি, ছাতা কিনেছি ছায়ায় ব্যবহার করার জন্য। রোদ থেকে ছায়াতে গেলেই ছাতা খুলে মাথায় ধরবো। আচ্ছা বুঝলাম, কিন্তু জুতা এমন বগল দাবা করে নিয়ে যাচ্ছিস কেন পায়ে না দিয়ে? আরে দাদা, জুতা ক্ষয় করার জন্য কোনো ইচ্ছে নেই আমার, আর তুমি তো জানো না অপচয়কারী শয়তানের ভাই। ও আচ্ছা বুঝেছি বুঝেছি, আমি আসি তাহলে, দেরি হয়ে যাচ্ছে। আর কিপ্টির যুক্তির সাথে কেউ পাস করতে পারবে না। বাপরে বাপ, কত বড় সিগারেট ফেলে দিয়েছে, এখনো 10-15 টান দেওয়া যাবে। ও নো, এই বনের ছেলেগুলো বড্ড অপচয়কারী হয়েছে মাইরি। আরে বউ আস্তে আস্তে মাজো, এত জোরে মাজলে তো প্লেট ক্ষয় হয়ে যাবে। দেখি দেখি প্লেটটা কতদূর ক্ষয় হয়েছে। আরে পারে, প্লেটটা মাজতে মাজতে কত পাতলা করেছে রে। বউ তুমি কি সংসারটা শেষ করে দিতে চাও নাকি বলো তো? এই প্লেটটা আরো 5 বছর চালাতে হবে, আর তুমি মাজতে মাজতে এর 2 বছর আয়ু কমিয়ে দিয়েছো। আমি কিভাবে কাজ করব না করব তা কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? আর গিফটে কথা কার, দাও প্লেটটা দাও। ইস, মশার কারণে শান্তি মতো ঘুমাতে পারছি নি। এই স্বামী, আই তাড়াতাড়ি উঠে একটা কয়েল কিনে আনো তো। এই আর গিফটে স্বামী, শুনতে পাচ্ছ না আমার কথা? দিদি মাইরি, বউ কি হয়েছে, এভাবে তুমি আমাকে ডাকলে কেন? ঘরে কোনো কয়েল নেই, মশার কারণে ঘুমোতে পারছি নে, তাড়াতাড়ি দোকান থেকে একটা কয়েল কিনে আনো তো। কি বললে বউ, তুমি খুনি হতে চাইছো? আরে আমি কখন খুনি হতে চাইলো, আর কাকে বা মারবো আমি? হ্যাঁ তুমি একটু আগে তো বললে কয়েল আনতে, ঘরে কয়েল লাগালে মশারা মারা যাবে, আর জীব হত্যা মহাপাপ জানো না তুমি? আর জীব যারা হত্যা করে তাদের খুনি বলা হয়, আর আমার বউ খুনি হোক এটা আমি কখনোই চাই না, তাই আমি কয়েলও আনবো না মাইডি। ওরে কিপ্টে সালারে, এমনিতে না খেতে খেতে আমার শরীরে 1 ফোঁটা রক্ত নেই, তার উপর এখন মশা রক্ত নিয়ে টানটানি করছে।
বউ করতে দাও রক্ত নিয়ে টানটানি, রক্তদান করা মহৎ গুণ, তুমি না হয় আজ মশাদের রক্ত দিয়ে সেই গুণটা অর্জন করো। ওরে আরাম জাতারে, থাক তুই তোর ঘরে, মশাদের সাথে থাক, আমি চললুম বাইরে। সবজি সবজি দাদা, পচা সবজি আমার কাছে নাই কো দিদি, ভালো সবজি 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 রে দাদা, পচা সবজি। এই বানর, এই পচা সবজিগুলোর দাম কত রে? প্রতি কেজি পচা সবজির দাম 20 টাকা, আর গরুকে খাওয়ানোর জন্য নিলে 15 টাকা। তা মিজকে, এই পচা সবজি তুই খাবি নাকি তোর গরু ছাগলকে খাওয়াবি? আচ্ছা ঠিক আছে রে, আমাকে ওই গরু ছাগল খাওয়ানো পচা সবজিটাই দে, 5 কেজি দে, আর এই নে টাকা। বাপরে বাপ, বাজারে সবজির যা দাম বউ, তাই বলি কি একটু অল্প অল্প করে রান্না করিও কেমন? সে পরে দেখা যাবে, আগে দেখি কি সবজি এনেছো। দেখি কি, এগুলো তো সব পচা সবজি, চি 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 চি, কি গন্ধ বেরিয়েছে। বউ পচা বলো না, টাকা বলো টাকা, এইগুলোর কেজি 15 টাকা, 1 টাকা 2 টাকা নয়, পুরো 15 টাকা, বুঝেছো? আর ছিচি করছো কেন? পচা সবজিতে ভিটামিন বেশি, এগুলো রান্না করে খেলে আমরা সুস্থ থাকার পাশাপাশি আমাদের দেহে অনেক শক্তি হবে, বুঝেছো? শালা আরামজাদার স্বামীর বাচ্চা, ভিটামিন দরকার তোর তাই নে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। খা খা, এবার পচা সবজি খা, দেখি তোর কত শক্তি হয়, খা বলছি খা। গরমে গেমে শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আজকে সাবান ঘষে ঘষে গোসল করবো। আর কি সেন্ট, একদম 100 বেলি ফুলের সুবাস, ইচ্ছে করছে সাবানটা শরীরে না দিয়ে বসে বসে শুকি। হায় হায় রে, শেষ করলো রে আমার 50 টাকা দিয়ে কেনা সাবানটা, শেষ করলো। ইস রে, কত বড় সাবানটা কতটুকু করেছে, আমার যত্ন করার জিনিস এইভাবে নষ্ট করতে তোমার একটুও কষ্ট লাগে না বউ? সেজন্যই তো কিনেছি। গোসল শেষে ঘরে বসে মনোযোগ দিয়ে সাবানকে পুরো 2 ঘন্টা দেখবে, তাহলেই মন প্রাণ একেবারে ভরে যাবে। পরিষ্কার হবে, একদম সাদা ধবধবে। তুমি শুধু চুপ করে তাকিয়ে দেখো আমি কি করে তোমাকে ধবধবে সাদাতে পরিণত করি, মাইরি। আজকে তোমাকে ভরসা করে তবেই ছাড়বো, যাতে তুমি আর কখনো আমার যত্নের সাবানের দিকে না তাকাও। মাইরি, ওরে আমি যদি আগে জানতাম যে তুই এত আর গিফটে, তাহলে তোকে আমি কখনো বিয়ে করতাম নে। হায় হায়, এ কি হলো স্বামীর, হ্যাঁ গিফটে স্বামী, স্বামী তোমার কি হয়ে গেল, এভাবে মাটিতে অজ্ঞানে পড়ে গেলে কেন? স্বামী গো, তাকাও গো তাকাও, আমার দিকে তাকাও, এই মরা শ্বশুরের বেটা, ওঠ ওঠ বলছি ওঠ। ওরে বাপরে, জুতা শুকালুম তবু তো উঠছে নে, কি করি কি করি, হ্যাঁ পানি পানি নিয়ে আসি। ওরে, এই আরামজাদা আবার মরে গেল নাকি, দেখি তো এর হার্টবিট চলছে কিনা। এ তো বেঁচে আছে, তাহলে এখনো জ্ঞান ফিরছে না কেন? ওরে আর কিপটে, তোর এই রোগের কারণ আমি জেনে গেছি। না, একে নিয়ে আর পারা যাচ্ছে না, একটু বেশি অভিনয় করছে,
দাঁড়া বেটা, তোর অভিনয় আমি এক চুটকিতে চটাবো। ইরি মাই রি বউ, তুমি তো বড্ড অপচয়কারী হয়েছ, আমার অজ্ঞানের সুযোগ নিয়ে ফ্যান চালাচ্ছ। আরে স্বামী, আমি ফ্যান চালাচ্ছিলাম নে তোমাকে অজ্ঞান থেকে তোলার জন্য, এই নিনজা টেকনিকটা ব্যবহার করছি। সরো, আমি এখন রান্না করব। এই গ্যাসের চুলা বন্ধ করলে কেন? বন্ধ করবো না তো কি করব, গ্যাসের যা দাম, গ্যাসের টাকা দিয়ে আমি তিনটা বিয়ে করতে পারবো। আজ থেকে গ্যাসের রান্না বন্ধ। গ্যাসের রান্না বন্ধ মানে? তাহলে কিসের রান্না বান্না করব? তোর মাথায়? ইদি মাইরি বউ, আমার মাথায় নয়, ঘরের মাথায়। মানে? চলো আমার সাথে, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ওয়াও! আজ থেকে যতদিন গ্রীষ্মকাল আর সূর্যমামা আছে, তুমি ততদিন টিনের চালে রান্না করবে, আমার লক্ষ্মী বউ। আর দেরি না করে তাড়াতাড়ি রান্না শেষ করো। বাহ, কি সুন্দর হয়েছে রান্নাটা! গ্যাস খরচ না করেও রান্না এত সুস্বাদু হয়, আগে জানলে গ্যাসই কিনতাম না। আরে রূপা, তুই বান্ধবী আমার, আয় আয় বুকে আয়। কতদিন পর তোকে দেখলুম, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? দুলাভাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো তোর? না, কোনো সমস্যা হয়নি। ইস, তুই কত গেমে গেছিস, চল চল ঘরে ফ্যানের নিচে চল। স্বামী, ফ্যান বন্ধ করলে কেন? দেখছো নে আমার বান্ধবীর গরম লেগেছে। গরম লেগেছে জন্যই তো ফ্যান বন্ধ করে দিয়েছি। আমি থাকতে সুন্দরী শালিকে ফ্যান কেন বাতাস করবে বলো? আমি হাত পাকা দিয়ে আমার শালিকে বাতাস করব আর মন ভরে দেখব। তোমার হাত পাখায় বাতাসে প্রাণ জুড়িয়ে আসি, কিছু সময় থাকো তুমি আমারই পাশে। এভাবে নিজের মনটাকে দুর্বল করিস নে রূপা। এ শালা আর কিপটে কিপটামো করতে করতে আমার জীবনটা তেজপাতা করে দিয়েছে। কি দুলাভাই আর কিপটে? শিশি কিনা আমার কিপটার প্রতি দুর্বল হতে ধরেছি? না না, এখন আর এক মুহূর্ত থাকবো নে। বউ দিলে তো হাটে হাড়িটা ভেঙে। রূপা দাঁড়াও দাঁড়াও, এই নাও ব্যাগ, আজকে বাবা আসবে, তাড়াতাড়ি বাজারে গিয়ে মাছ মাংস কিনে আনো। একে তো আমার সংসারে লাল বাতি জ্বলছে, তার উপর আবার শ্বশুর মশাই আসছে, এখন আমি কি বাজার করে নিয়ে যাই? টাকা খরচ করতে আমার একটুও ভালো লাগে না। মাইরি কি করি, পেয়েছি এই পাথরগুলোই নিয়ে যাই, বউ পাথরের ঝোল রান্না করে শ্বশুরকে খাওয়াবে, এতে আমার টাকাও বেঁচে যাবে আর শ্বশুরও আপ্যায়ন হবে। বাবা, ব্যাগটা তো দেখি অনেক ভারী, কি কি বাজার এনেছো একটু দেখি। আরামজাদা, বাজার না এনে পাথর এনেছিস কেন এ বল? বউ, পাথর রান্না করলে আমাদের টাকা বেঁচে যাবে। টাকা বেঁচে যাবে তাই নে, ধরো। বউ, লক্ষ্মী বউ, ঝাড়ু দিয়ে মেরো না আমাকে, ঝাড়ুটা 20 টাকা দিয়ে কিনেছি, ঝাড়ুটা ভেঙে গেলে পুরো 20 টাকা জলে ভেসে যাবে তো, এর চেয়ে ভালো তুমি আমাকে হাত দিয়ে মারো। মাইরি, তাড়াতাড়ি গিয়ে বাজার করে নিয়ে আয়, নয়তো তোর একদিন কি আমার একদিন। এই ডিমটা শুধু তোমার বাবা খাবে, এটাই রান্না করো, পুরো বাজারে এই একটা ডিম ছাড়া মাছ মাংস কিছুই নেই। বউ, তুমি কি আমার অবলা শ্বশুর মশাইকে মারতে চাও নাকি? মানে? আর তুমি ডিম তুলে নিলে কেন হ্যাঁ? ইরে মাইরি, বউ তুমি জানো না বৃদ্ধ বয়সে ডিম খেলে প্রেশার বাড়ে, আর প্রেশার বাড়লে হার্ট অ্যাটাক করে সবাই মারা যায়। আমি চাই না এই একটা ডিম খেয়ে আমার শ্বশুর আব্বা মারা যাক, তাই ডিমটা আমি খাই। শালা, তোর কিপটা আমি অনেক সহ্য করেছি, আর নয় আজকে তোর একদিন খেয়ে আমার একদিন। ওরে বাবা রে, জ্বলে গেলাম রে, পুড়ে গেলাম রে, বউ ছেড়ে দাও, শ্বশুর মশাই বাঁচান, আমাকে বাঁচান।
আমি তোমাকে বাঁচাতে পারবো না বাবা, তুমি জ্বলে যাও, আমি দেখি। বউ, আমার লক্ষ্মী বউ, চারো বলছি চারো। মাংস কিনে আনিসনি, আজ তোকে পুড়িয়ে তোর মাংসই আমার বাবাকে খাওয়াবো। হরম দাদা, কিরে মাই রে বউরে, চারো আমাকে চারো, মাফ করে দাও, বেঁচে থাকলে আর কিপ্রিমি করবো না, ছেড়ে দাও।